আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইয়ামরিসিপি বাংলাতে আরও একটি শর্ট ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। খুব সহজে কিভাবে ঘরে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে মজা মজা করে খাবেন, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি শুরু করছি, সন্ধ্যা থেকে ডিনারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি, তো সম্পূর্ণ ব্লগটি অবশ্যই দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। এই সহজ বিরিয়ানি সহজে রান্না করবেন আর মজা মজা করে খাবেন। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দিয়েছিলাম লবণ, এতে করে পেঁয়াজ সহজেই নরম হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা, দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এই মশলার পরিমাণ আপনারা মাংস কতটুকু নিয়েছেন তার উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, স্পেশাল মশলা গুঁড়া, আরও দিয়েছি তান্দুরি মশলা গুঁড়া। তান্দুরি মশলা দিলে বিরিয়ানির টেস্ট বা মাংসের টেস্ট বহু গুণে বেড়ে যায়, অবশ্যই আপনারা এই ট্রিকটা ফলো করে বাসায় রান্না করবেন। আশা করি আমার মতন সবারই মজা লাগবে খেতে। তো ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানোর পর কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাংসগুলো। এরপর 3 থেকে 4 মিনিট মাংসগুলো আবার মশলার সাথে কষিয়ে, এরপর অল্প অল্প পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। একসাথে অনেক পানি অ্যাড করা যাবে না। ভিডিওতে মাংসের কালার দেখতে তেমন ভালো না লাগলেও বাস্তবে যখন রান্না করবেন তখন দেখবেন যে মাংসের কালারটা কত সুন্দর লাগছিল। চিকেন রান্নায় আমি আস্ত 3টা রসুনও ব্যবহার করেছি। তো চিকেন রান্না হয়ে গিয়েছে, আমি কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি। এবার পোলাও রান্না করে নেব। দিয়ে দিয়েছি ঘরে তৈরি ঘি, বেশি ছিল না তাই অল্প পরিমাণেই দিয়েছি। আর এই ঘি দেখেছেন তো যে একদম দানা দানা পড়া, একদম বাজারে কিনতে পাওয়া ঘিয়ের মতন। আর স্মেল এবং স্বাদের কথা তো নাই বা বললাম যে এত ভালো হয়েছিল। আর এই ঘিয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ঘি দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল, তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা এবং দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পোলাও চাল দিয়ে দিয়েছি, আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে চাল ভেজে নিয়েছি। চাল ভাজার সময় অল্প পরিমাণে আদা রসুন বাটাও অ্যাড করেছি। চাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর পানির পরিমাণটা হবে চালের থেকে দ্বিগুণ, ধরেন আপনি 2 কাপ চাল নিয়েছেন সেখানে আপনি 4 কাপ পানি দিবেন। দেখুন কালারটা কত ভালো এসেছে, আর বিরিয়ানি খেতে সত্যি বলতে এত মজা হয়েছে তা আপনারা যখন রান্না করবেন বাসায় তখনই বুঝবেন। আরও বেশি স্পেশাল করতে চাইলে আপনারা বিরিয়ানি রান্নার পরে অল্প পরিমাণে ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, আর বেরেস্তাও দিতে পারেন। আমি তেমন কিছু দেইনি, আমি অল্প করে কিশমিশ দিয়ে দিয়েছিলাম, কারণ আমার আর হচ্ছে পরে বেরেস্তা করতে ভালো লাগেনি আর বাসায় যাচ্ছিল তা দিয়ে আজকে বিরিয়ানি করেছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন খাওয়ার সময় কথা বলতে বলতে কিন্তু আমি কত কাজ করে ফেলেছি, মাঝে একটা নাটকও দেখেছি বসে বসে। তো এবার খাওয়া দাওয়ার পালায় আসি,
এই যে এখন খাওয়া দাওয়া করব, প্লেট সাজিয়ে নিচ্ছি। আজকের বিরিয়ানি রান্নার পেছনে কিন্তু একটা স্পেশাল রিজন আছে, এখন আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল তো ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা ছিল, তো আমরা তো বরাবরই আর্জেন্টিনা সাপোর্টার, আর আর্জেন্টিনা যেহেতু ওয়ার্ল্ড কাপ নিয়েছে, উইন হয়েছে, দ্যাটস ওয়াই আজকের এই বিরিয়ানি। তো সেই দিন তো খেলা দেখতে দেখতে অলমোস্ট রাত একটা বেজে গিয়েছিল, দ্যাটস ওয়াই আর ওই রাত্রিবেলা রান্না করিনি। তো আজকে ভাবলাম যে সন্ধ্যার সময় রান্না করব, তো সেভাবেই কাজ করলাম। তো রান্না বান্না হয়ে গেল, এবার ডিনার টাইমে বিরিয়ানি এনজয় করছি। রসুন যখন আপনারা এভাবে মেখে খাবেন, এত মজা লাগবে যে বলে বোঝানো যাবে না, মনে হবে যেন অমৃত খাচ্ছেন। অবশ্যই আপনারা যখন চিকেন বা বিফ বা মাটন যাই বলুন না কেন, রান্নার সময় যদি এভাবে আস্ত রসুন দেন, ভাত হোক বা পোলাও হোক, এভাবে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার নাইট টাইম স্কিন কেয়ারও আপনাদের সাথে শেয়ার করলাম, তো আমি তেমন বেশি কিছু ইউজ করি না, যা যা ইউজ করি তা তো দেখিয়েই দিয়েছি। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য কোটি ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন, লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।